আমাদের প্রাথমিক শিক্ষাকে কোন দিকে নিয়ে যাচ্ছেন আমাদের নীতি নির্ধারকগণ? এই বিষয়টি নিয়ে আমাদের আজকের এই ভিডিওটি। সোডিয়ার অনারেবল ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু আওয়ার টেলিওয়াল পেজ অ্যান্ড টেলিওয়াল ইউটিউব চ্যানেল। আমরা সকলে জানি প্রাথমিক শিক্ষাকে অষ্টম শ্রেণী পর্যন্ত করার ঘোষণা দিয়ে কাজ আরম্ভ করে মাঝপথে এসে থেমে গেলেন, বাতিল করলেন অষ্টম শ্রেণীর স্বপ্ন। এরপর আমাদের নীতি নির্ধারকগণ সমাপনী চালু করলেন এবং চলল অনেকদিন, হঠাৎ করেই কেন জানি তাও বাতিল করলেন। এরপর আমাদের নীতি নির্ধারকগণ অনেক গবেষণা করে সিই ন্যাটের পরিবর্তে ডিপিএড চালু করলেন এবং অনেক শিক্ষককে টকিয়ে এখন তাও বাতিলের পথে। এরপর আরেকটি যে বিষয় লক্ষণীয়, সেটি হচ্ছে প্রতিটি ডিপার্টমেন্টে প্রশিক্ষণ করলে বর্ধিত ইনক্রিমেন্ট সহ বিভিন্ন প্রণোদনা দেওয়া হয়, আর এখানে প্রশিক্ষণ শেষে উল্টো বেতন কমানো হয়, আর এখন প্রশিক্ষণের স্কেলও বাতিল করা হলো। এরপর কী করলেন আমাদের নীতি নির্ধারকটা? ফার্স্ট পেলের জন্য গ্রেড আবিষ্কার করে আমাদের ছাত্র শিক্ষক অভিভাবক সবাইকে প্রতিযোগিতায় নামিয়ে এখন তাও বাতিল প্রায়। এরপর আমাদের প্রাথমিক শিক্ষা যখন মাস্টার্স ডিগ্রি তুলনামূলকভাবে কম ছিল, তখনও প্রধান শিক্ষক পদে যোগ্যতা ছিল মাস্টার্স ডিগ্রি, আর এখন কি কারণে তা নামিয়ে ডিগ্রি করা হলো তা কিন্তু কেউ জানেন না। এরপরে আমাদের আগে প্রমোশন যোগ্য শিক্ষক কম থাকা সত্ত্বেও প্রমোশনের ক্ষেত্রে সহকারী শিক্ষক থেকে উপরের পদগুলোতে প্রমোশন ছিল, আর এখন পর্যাপ্ত যোগ্য শিক্ষক থাকা সত্ত্বেও প্রমোশন বাতিল করা হলো। কেন করা হলো তা কিন্তু আমাদের কেউ জানে না, হয়তো আমাদের নীতি নির্ধারকরা খুব ভালো জানবেন। এরপর আমাদের সাবেক এক্সআর আবারও প্রমোশনের স্বপ্ন দেখালেন ডিজি পর্যন্ত, কিন্তু পরে উপরের পদগুলোতে নিয়োগ দিলেন। কেন এমন করা হলো কেউ জানেন না, হয়তো আমাদের নীতি নির্ধারকরা তা ভালো জানেন। এরপর আমাদের প্রতিষ্ঠান প্রধান হিসেবে স্বয়ং প্রধানমন্ত্রী প্রাথমিকের প্রধান শিক্ষকগণকে দ্বিতীয় শ্রেণীর মর্যাদা দিলেন, কিন্তু তাও দীর্ঘ 8 বছরেও আলোর মুখ দেখল না। কিন্তু কেন প্রধানমন্ত্রীর কথাও বাস্তবায়িত হলো না তাও কেউ জানেন না, কিন্তু জানেন আমাদের নীতি নির্ধারকরা। এরপর যেখানে শিক্ষার মূল্যায়নের উত্তম মাধ্যম হলো লিখিত মাধ্যম, দিন দিন তাও হারিয়ে যাওয়ার পথে, কিন্তু কেন তাও কেউ জানেন না। এরপর হাজারো অসঙ্গতির মধ্য থেকে প্রাথমিক শিক্ষা কিভাবে পৌঁছবে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে, সেটাও হয়তো কেউ জানেন না, হয়তো ভালো জানেন আমাদের নীতি নির্ধারকগণ। আসলে আমাদের যে প্রাথমিক শিক্ষা, সে প্রাথমিক শিক্ষাকে কোন দিকে নিয়ে যাচ্ছেন আমাদের সম্মানিত নীতি নির্ধারক, আমাদের নীতি নির্ধারকগণ তারাই হয়তো ভালো জানেন। সো ডিয়ার অনারেবল ভিউয়ার্স, আমাদের প্রাথমিকে আরও অনেক অসঙ্গতি রয়ে গেছে বা আরও অনেক অজানা কথা আছে, তো এগুলো আমরা হয়তো সবাই জানি, হয়তো বা আমরা আস্তে আস্তে সেইগুলো শেয়ার করব। তো আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্ট দিয়ে সবাইকে দেখার জন্য সুযোগ করে দেবেন, এবং যে কোনো শিক্ষামূলক তথ্য আগে পেতে অবশ্যই আমাদের টেলিওয়াল পেজে ফলো দিবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।